2022 সালের সেরা ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা, যেখানে শীর্ষ তিন ফুটবলার ছাড়াও রয়েছেন সেরা পুরুষ ও নারী কোচ এবং গোলরক্ষকের নাম। ফিফা দ্য বেস্ট পুরস্কার জয়ের দৌড়ে থাকা প্রথম তিনজনের নাম শুক্রবার প্রকাশ করেছে ফিফা। এখানেও জোর লড়াই লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের। কাতার বিশ্বকাপের ফাইনালে জমে উঠেছিল এই দুই তারকার লড়াই। এবার সেরা ফুটবলারের পুরস্কার জয়ের দৌড়েও রয়েছেন মেসি এমবাপে। তালিকায় প্রথম তিনে এই দুই ফুটবলার ছাড়াও রয়েছেন করিম বেনজেমা। চোটের কারণে কাতার বিশ্বকাপে খেলার সুযোগ মিস করলেও রিয়াল মাদ্রিদের জার্সিতে গত মৌসুমটা অসাধারণ কাটিয়েছেন ফরাসি স্ট্রাইকার। সেরা পুরুষ কোচের তালিকায় রয়েছেন অতি পরিচিত মুখ কার্লো আনচেলত্তি, পেপ গার্দিওলা ও লিওনেল স্কোলোনি। এই তালিকায় এগিয়ে রাখা হচ্ছে আর্জেন্টিনার কোচ স্কোলোনিকে। 2022 সালটা স্বপ্নের মতো কাটিয়েছেন তিনি। তার হাত ধরে 36 বছরের শিরোপা খরা কাটিয়েছে আলবিসেলেস্তারা। নারী কোচের তালিকায় রয়েছেন ফরাসি ফুটবল ক্লাব অলিম্পিক লায়ন্সের সোনিয়া, ব্রাজিল ফুটবল দলের পিয়া পিয়া সুন্দেগে এবং ইংল্যান্ড ফুটবল দলের সারিনা। সেরা গোলরক্ষকের তালিকায় রয়েছেন আর্জেন্টিনার এমিলিনো মার্টিনেজ, রিয়াল মাদ্রিদের বেলজিয়ান তারকা থিবো কোর্তোয়া ও মরক্কোর ইয়াসিন বুনো। তবে তালিকাটিতে জায়গা হয়নি কাতার বিশ্বকাপের রানার্স আপ ফ্রান্সের গোলরক্ষক হুগো লরিসের। আগামী 27 ফেব্রুয়ারি বিজয়ীর নাম ঘোষণা করবে ফিফা। পুরস্কারের জন্য 2021 সালের 8ই অগস্ট থেকে 2022 সালের 18ই ডিসেম্বর পর্যন্ত জাতীয় দল এবং ক্লাব পর্যায়ের পারফরম্যান্স বিবেচনা করা হবে।